সবাইকে মাই লাইফ মাই ড্রিমের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওটা ঠিক এভাবেই শুরু করছি। ঢেউগুলো দেখুন, পুরী আর দীঘা দুটো একই জায়গা হলো, দু জায়গা সমুদ্রের আলাদাই সৌন্দর্য। ঢেউগুলো কি শুনো, নিজের মনের মতন করে এগিয়ে আসছে বা আসলেও পড়ছে, কি ভালো লাগে না এই দৃশ্যটা, খুবই ভালো লাগে। দেখুন চারপাশটা, এই সমুদ্রের পারে চুপচাপ বসে থাকলেও ঘন্টার পর ঘন্টা সময় খুব সুন্দরভাবে কেটে যায়, খুবই ভালো লাগে। আমাদের হোটেলটা দেখুন, এই যে সি বিচ থেকে জাস্ট এই ঘুরে গিয়ে এদিকে হোটেল এম্পায়ার, আর এদিকে কি জয় দাস কি একটা বাবা মন্দির আছে, কি মন্দির আছে তার সামনে থেকে দেখছি, রোদ পড়ছে চোখে ফ্ল্যাশ হচ্ছে, কাঠিয়া বাবা আশ্রম। পাশেই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে ঢুকে গেলে আমাদের ডিউরিং বিচ রিসর্ট। এই যে আশ্রমের পাশে রাস্তাটা দিয়ে ঢুকে গেলে দেখাই যাচ্ছে, দেখুন এই যে। একবার হোটেলটা সামনে থেকে দেখিয়ে দিই ভালো করে ফ্রন্টটা, আর রিসেপশনটাও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এন্ট্রির জায়গাটা, রাইট সাইড দিয়ে ঢুকে নিচে বেসমেন্টে আছে আপনার রেস্টুরেন্ট, আর এইখানটা দিয়ে ঢুকেই হচ্ছে ওনাদের রিসেপশন। এই যে আমাদের হোটেলের ব্যালকনি থেকে দেখুন পুরো সিরিজ দেখা যাচ্ছে। আমাদের রুম হচ্ছে 211, এবার চলুন ভেতরটা দেখাই। এই হচ্ছে আমাদের 3-bed room। ঢুকেই প্রথমেই একটা ভালো একটা বেড দিয়েছে, বেডের পাশে বেড সাইড টেবিল, যে ফোন তো আছেই, দু সাইডেই আছে বেড সাইড টেবিল আছে, কভার্ড, এখানে একটা টি টেবিল দিয়ে বসার জায়গা, এখানে আছে ইলেকট্রিক কেটল, গ্লাস, কাপ, কফি, সুগার, টি, এইসব। এই জায়গাটাও বেশ সুন্দর মতো আপনার কিছু রাখতে পারেন, মানে যে কদিন থাকবেন সে কদিন একটা ড্রয়ারও আছে। এদিকে হচ্ছে টিভি, টিভির তলাতেও একটা এরকম স্টোরেজ আছে। এই হচ্ছে ড্রেসিং টেবিল এরিয়া, মানে এই খাট, ওই যে ওইখান দিয়ে ঢুকছি এই সাইডটা পড়ছে ড্রেসিং টেবিল এরিয়াটা, আর ঠিক তার পাশে হচ্ছে টয়লেট। টয়লেটটা একবার দেখিয়ে দিই, কারণ এটাই হোটেলে বেশি ইয়ে করা, খুবই নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার। আর সবচেয়ে খুবই সুন্দর, এবার চলুন দেখাই ব্যালকনি। আমাদের দুটো ব্যালকনি পড়ে গেছে, এই সাইডে একটা, এই একটা ব্যালকনি। ব্যালকনিটা দেখলেন যথেষ্ট বড়।
এই ব্যালকনিটা থেকে সি ভিউ পুরো দেখা যায় না, কিন্তু খুব একটা বেশি দূর না। ওই দিকে একটা যে আলোটা দেখা যাচ্ছে ওইটাই সি ভিউ। এই সামনে দু একটা বড় বড় হোটেলের জন্য দেখা যাচ্ছে না, এমনি ঠিকঠাক চিনি, খুব একটা দূরে না। ভালো বাজেটের মধ্যে, মানে বাজেট ফ্রেন্ডলির মধ্যে ছিমছাম সুন্দর, খুবই সুন্দর। বেডটাও বেশ ভালো, বড় সড়ো আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। ডেকোরেশনটাও বেশ ভালো। আর এর যেটা হচ্ছে চার্জ হচ্ছে 3500, 3500 হচ্ছে চার্জ প্লাস ট্যাক্স। আর এই হোটেলে বুকিং করতে গেলে এই চার্জটার জন্য আপনাদেরকে এদের ডাইরেক্ট কন্ট্যাক্ট করে বুক করতে হবে। আর আপনারা যদি এটা কোনো মেক মাই ট্রিপ বা কোনো অ্যাপস দিয়ে বুক করেন তাহলে তো চার্জটা একটু বেড়ে যেতে পারে। আর আমাদের এই 3500-এর সাথে আমাদের ব্রেকফাস্টটা ইনক্লুড আছে, লাঞ্চ ডিনার আলাদা, ব্রেকফাস্টটা শুধু ইনক্লুড আছে। আমাদের তো খুবই পছন্দের, আমরা অনেক দেখে শুনে এই হোটেলটাই করেছি। তো কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আপনারাও কেউ আসতে চাইলে আমি আপনাদেরকে একেবারে মানে বলতে পারি আপনারা এই হোটেলটাকে দেখতেই পারেন। হোটেলটা খুবই সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, আর সব জায়গায় সি বিচের একদমই কাছে। আর সব আরও তার থেকে যেটা বেশি হচ্ছে, অন্যান্য সমস্ত হোটেলের চেক ইন চেক আউট টাইম হচ্ছে সকালবেলা 7টা আর চেক ইন হচ্ছে 8টা, এখানে 8টায় চেক ইন, আউটের টাইম হচ্ছে 9টায়, যেটা আমার সবচাইতে মানে ভালো মনে হচ্ছে। নাহলে সকাল 7টায় চেক আউট করাটা একটু টাফ হয়ে যায় অনেক সময়, তো যার জন্য এইটা আমি দেখেছি। আমার তো ভীষণই ভালো লেগেছে এই হোটেলটা, তাই আপনাদেরকেও আমি এই হোটেলটার জন্য সাজেস্ট করছি। এবার যার ইচ্ছে হবে বা ভালো লাগবে সে আসতেই পারে। তো কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অন্য কোনো